জয় গুরু। পরমদয়াল ঠাকুর আমার, তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের পতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, বাইরে থেকে আসবে না কোনো সাড়া ও আসবে না কোনো বিরক্ত, কিভাবে আমরা নাম করব। নাম করার এক নতুন পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যদি চলি তাহলে আমাদের বাইরে থেকে কোনো সাড়া এসে আমাদের বিরক্ত করবে না। সেই পদ্ধতিটা আসলে কি, এই নিয়ে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর কি বললেন আজকে আমরা জেনে নেব। দেখুন, আমরা অনেক সময় বলি যে আমার এই কাজটার জন্য আজ নাম করা হলো না, অনেক সময় বলে থাকি। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বলছেন যে কাজের বাহানা দিয়ে তোমরা নাম বন্ধ করো না। তাই আমরা বলি যে ফাঁকা জায়গা পাচ্ছি না, এরকম অনেক কিছু অজুহাত দিয়ে আমরা নাম করি না। কিন্তু পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বলেইছেন, তোমাদের যা হয় হোক তোমরা নাম ছেড়ো না। এমনকি পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর এটাও বললেন যে তোমরা সারাদিন নাম করো, 24 ঘন্টা নাম করো। যেমন কাজের মধ্যে মানুষ গুনগুন করে গান করে, ঠিক সেরকম সব কাজের মধ্যে তোমরা নাম করো। মানে কি, আমি সমস্ত কাজের মধ্যে তাকে স্মরণ করে করে চলছি, আর নাম করা মানে তো ভগবানের নাম করা। এই যে আমি বীজমন্ত্র মনে মনে জপ করছি, এর মানেই হচ্ছে আমি ভগবানের নাম নিয়ে চলছি, আমার কোনো বিপদ আসতেই পারে না। তার উপর বিশ্বাস, ভালোবাসা, টান যতটা গভীর হবে ততটাই আমি ভালো থাকবো, আমি সেফটি থাকবো এতে করে। তার জন্য পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বলেন সবসময় নাম করতে। এছাড়াও আমাদের যেই মন, মনে সবসময় বাজে চিন্তা আসতে থাকে, মনকে নিয়ন্ত্রণ করার জন্য তো একটাই ওষুধ, সেটা হলো নাম করা। আর কোনোভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আমি যে কোনো ওষুধ খাই কিংবা যে কোনো জায়গায় আমি বেড়াতেও যাই, আমি যার সাথেই মেলামেশা করি, এই চিন্তা হলো এমন একটা জিনিস যা মনকে ছাড়ে না। তার জন্য আমাদের নামটা খুব জরুরি, মনকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে এই নাম। তাই প্রত্যেকটি মানুষের সৎনাম গ্রহণ করা অতি অবশ্যই উচিত। আরও পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর এই নামের একটা নতুন পদ্ধতি বললেন, এটা যদি আপনারাও ট্রাই করে দেখেন সুন্দর ফল পাবেন। শ্রীশ্রী ঠাকুরকে এক দাদা প্রশ্ন করলেন যে ঠাকুর, এই চাতুর ধাকা দিয়ে মানুষ কেন নাম করেন? হয়তো আপনাদের জানা আছে, তবুও আমি আলোচনাটা করছি সকলের জন্য যাতে সবাই জানতে পারে, আপনারাও প্রত্যেককে জানাবেন। যদি আপনারা জানান তাহলে প্রত্যেকেই জানতে পারবে, চাদর ঢাকা নিয়ে নাম করলে কি হয়। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বলছেন, একটা পাখিকে 6 মাস ধরে নিরালা নির্জনে একটা চাদর ঢেকে কিংবা কিছু ঢাকা দিয়ে কথা বলতে শেখানো হয়, যাতে করে বাইরের সাড়া, বাইরের কোনোভাবে কোনো শব্দ ওই পাখিটাকে বিরক্ত করতে না পারে। যদি বাইরে থেকে কোনো সাড়া কানের মধ্যে আসে তাহলে কি হয়, সে কথা বলতে পারবে না, অর্থাৎ মনটা ওই অন্যদিকে চলে যাবে। তার জন্য পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বললেন যে তোমরাও যদি এরকমভাবে চাদর ঢাকা নিয়ে একটা জায়গায় বসে স্থিরভাবে নাম করো, তাহলে বাইরের দিক থেকে যে সাড়া, বিভিন্ন রকম আওয়াজ আসে, সেগুলো মনকে অতটা চঞ্চল করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। তার জন্য হাজার গণ্ডগোলের মাঝেও আমরা যদি চাদর ঢাকা নিয়ে বসে ঠাকুরকে স্মরণ করে একভাবে একাগ্র চিত্তে নাম করি, তাহলে কিন্তু অনেকটাই আমরা ঠিক ঠিক মনকে স্থির করতে পারবো। তাই চলুন আমরা এই বাইরের ছাড়া, বাইরের বিরক্তকে এড়াবার জন্য চাদর ঢাকা নিয়ে বসে নাম করি। পুরো একদম মাথা সমেত আপনার পুরো শরীরকে চাদর দিয়ে ঢেকে দিবেন, চাদর দিয়ে ঢেকে একদম সেই চক্রটাকে মনে মনে চিন্তা করে, আজ্ঞাচক্রে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরকে চিন্তা করে, কিংবা আপনার ঠাকুরের যে মুখটা মনে আসে সেই মুখটাকে স্মরণ করে আপনি ঠাকুরের চিন্তা করবেন, ঠাকুরেরই চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনার অনেকটা পরিমাণ শরীরের মধ্যে, মনের মধ্যে যে অশান্তিগুলো আছে সেগুলো অনেকটা আপনি ওভারকাম করতে পারবেন, অনেক সমাধান আসতে থাকবে একটার পর একটা। কিন্তু মনটাকে রাখতে হবে একভাবে। তার জন্য চলুন আজ থেকে আমরা চাদর ঢাকা দিয়ে নাম করব। চাদর ঢাকা দিয়ে নাম করলে বাইরের সাড়াগুলো আমাদের এতটা ডিস্টার্ব করতে পারবে না। আজকের আলোচনা এইটুকুই।